হ্যালো ফ্রেন্ডস, লিবেরা চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ম্যাট এক্সামের জন্য তোমাদেরকে মানে অ্যাওয়ার্ড করি, এটা যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এবং এটাও আমরা বলি, আমাদের কাছে তোমরা যদি আসতে চাও সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাটলিস্ট কোনো না কোনো গাইডের কিন্তু হেল্প নেওয়াটা বেশি জরুরি। ম্যাটের যে প্রিপারেশনটা সেটা কিন্তু একটা পুরো টেকনিক্যাল ওয়েতে কিন্তু নিতে হয় আমাদের। এইবার ম্যাটের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটার কথা মাথায় রেখে যদি আমরা বলি, পরীক্ষার 2 মাস আগে বা 3 মাস আগে বা 6 মাস আগে কিন্তু প্রিপারেশন নিতে গেলে সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তাই আমাদের ইনস্টিটিউটে আমরা তোমাদেরকে এর আগেও জানিয়েছি, আমাদের ম্যাটের একটা নতুন আপকামিং ব্যাচ স্টার্ট হতে চলেছে এবং সেটা অনলাইনেই আমরা ক্লাসটা প্রোভাইড করব। এবং অনলাইনে তোমরা আমাদের এখানে লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমেই ক্লাসটা করতে পারবে, ইন্টারঅ্যাক্টিভ মোডে তোমরা ক্লাসটা পাবে। এবং বোর্ড প্রেজেন্টেশন দিয়েই আমরা এখানে ক্লাসটা করাই, গুগল মিটে আমাদের ক্লাস করানো হয়। এর পাশাপাশি বিভিন্ন মেটেরিয়ালসের ব্যাপারেও আমরা তোমাদেরকে গাইড করে দেবো। তো আসল ব্যাপারটা হলো, ম্যাটের যে টপিকগুলো আছে, রিজনিং আছে, নিউমেরিক্যাল এবিলিটি টেস্ট যেগুলো আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, এই যে টপিকগুলো আছে, এইগুলো প্রপার যদি তুমি টেকনিক না জানো, ওই কম সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবে না। তাই ভালো স্কোর করার জন্য আমি বলবো তোমরা গাইডের হেল্প অবশ্যই নাও। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, আমাদের স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। এবং যারা 2022-এর মে মাসে ম্যাটে অ্যাপিয়ার করতে চাও, 2000 মে মাসের যে ম্যাটটাতে তোমরা যদি কেউ বুঝতে চাও, তাহলে এখন থেকে যদি তোমরা ক্লাস স্টার্ট করো তাহলে কিন্তু একটা ভালো সময় তোমরা পেয়ে যাচ্ছ। তাই এটা আমি আবার বলছি, যারা 2022-এর মে মাসের ম্যাটে অ্যাপিয়ার করতে চাও, তাদের জন্য আমরা একটা নতুন ব্যাচ ফর্ম করতে চলেছি, অনলাইন ব্যাচ, সেখানে তোমরা জয়েন করতে পারো। এবং আমাদের একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই। তাই কোনো লামসাম টাকা, অ্যাডভান্স, আমরা হিউজ অ্যামাউন্ট নেই না স্টুডেন্টদের কাছ থেকে। মান্থলি ফিস সিস্টেমের বেসিসেই এটা হয়। তাতে কোনো স্টুডেন্ট যদি মনে করে সে ডিসস্যাটিসফাই হচ্ছে, তার মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, সে ইজিলি তখন কুইট করে নিতে পারে। তার জন্য কি হলো, তার কোনো টাকা ব্লক হয়ে থাকলো না, এই ফেসিলিটিটা তোমাদের আছে। তোমরা যদি ক্লাস তোমাদের ভালো থাকে তাহলে তোমরা কন্টিনিউ করবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো ইনকোয়ারি করার থাকে তোমরা অবশ্যই করতে পারো। থ্যাংক ইউ।